গৃহবন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন বদলি কার্যক্রম কিন্তু চলমান রয়েছে ইতিমধ্যে অনেকে কিন্তু বদলি হয়েছেন কিন্তু কথা হচ্ছে যারা বদলি হয়েছেন কারো কারো বদলি হচ্ছে সরাসরি কারো বদলি হচ্ছে প্রতিস্থাপন সাপেক্ষে তো এই যে বদলি হয়েছেন এ সম্পর্কে জরুরি গুরুত্বপূর্ণ আরও একটি নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের ঠিকানা ডব্লিউ 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 ডট ডিপি ডট গভ ডট বিডি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দশ এপ্রিল দু হাজার তেইশ তারিখে বিষয়ের ক্ষেত্রে বলা আছে অনলাইন বদলি সফটওয়্যারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী অবলিক প্রধান শিক্ষকের বৈদ্যিক বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত উপরযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগণের অনলাইনে বদলি সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চলমান রয়েছে এই প্রক্রিয়ায় জারিকৃত বদলির আদেশে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগণের বদলিগীত বিদ্যালয়ে মামলা জড়িত কারণে পদ শূন্য না থাকার কারণে নব্যশ্রেষ্ট পদে বদলিজনিত কারণে যোগদান করতে পারছেন না এরূপ শিক্ষকগণের তথ্য এবং উক্ত শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ের পরিবর্তে বিকল্প শূন্য পদ বিশিষ্ট বিদ্যালয়ের নামের প্রস্তাব তার আওতাধীন জেলার তথা জেলাভিত্তিক সমন্বিত করে আগামী তেরো চার দু তেইশ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দিষ্টক্রমে অনুরোধ করা হলো আপনারা বুঝতে পারলেন যারা মামলার কারণে পদ শূন্য না থাকার কারণে অথবা নব্যশ্রেষ্ট পদের কারণে যারা বোধ হতে পারেনি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই নোটিশটি জারি করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকুন আশা করছি পুরোটা আপনারা বুঝতে পেরেছেন